আমি কি করছো আর বাপে কই তুমি তাড়াতাড়ি করে চলে আসো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কথা না বলায় তাড়াতাড়ি চলে আসো। আর কি বলতেছো, কালকে না আজকেই চলে আসো, এই কাজটা তাড়াতাড়ি শেষ করতে হইব। আর এই যে আমার শ্বশুর, আমার শ্বশুরের এই ভেজালটাও তাড়াতাড়ি শেষ করতে হইব। আচ্ছা ঠিক আছে চলে আসো, আচ্ছা তাহলে রাখি। মা তারা তো, মা কি হয়েছে জানো, আমার শ্বশুর সবকিছু দেখে ফেলছে। আমি যে তোমার কাছে সাথে কথা বলতেছি সব শুনছে, আমি কি করো? আচ্ছা তুমি তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি করে। আচ্ছা ঠিক আছে রাখলাম। আরে মা তুমি আসছো, তাড়াতাড়ি আসো। কি আর করবো, আমার শ্বশুর সবকিছু জানিয়ে গেছে, আমি কি করবো, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। চলো দিয়ে শোন, জানতে কেমন শৈতানের কাছে ভালো একটা বুদ্ধি দিছি। আমি কি করবো, আমি তোমার সাথে ফোনে কথা বলতে লাগছি, এই ফাঁকে এসে সব শুনে ফেলছি, আমি কি করবো কম না। তুই কথা কাকার একটু আমি দেখি শুনে কথা কমি না, কে কই আসে না আসে, কই শৈতানের কাছে আমার ইস্যু হয়েছে মনে হয়। চল তুই আমার ডিয়ার ভাই, কি বলতেছো মাইরা ফেলুন মানে? জানি নিয়ে গেছি তোর শ্বশুরে, যদি তোর যাবার কাছে কইয়া দেয় তাইলে সব শেষ। তার চেয়ে রুমে রুমে কি করে শুয়ে রয়েছে, বাবার সাথে কিছু কথা আছে আর কি, এর জন্য আসলাম। বাবা গো কোন সকালে বেরোয়েছে আজ পর্যন্ত বাসায় আয়নি। আমি জানি জানি
কি জানো তো এত রাজা করছস কি করছিস কি করছিস আমরা বাবা বাবা বেরো বেরো কোমে দেবে রইবি হ্যাঁ তুমি না বলো ও মরে গেছে মাতি আইছস বাইরে রইছ আমো কি রে আমার বাপরে বালি সব দিয়ে মারতে লেছিস কা আমি কেমনে জানো সেটা কই দিছি পরে আগে কয় ঠিলিকে মারতে লেছিস দেখো আমার কোনো দোষ নাই আমি কিছু করিনি আমি কইতাছি শোন তোর বউ আর তোর শাশুড়ি তোরে মারার প্ল্যান করছে আমার মারার প্ল্যান করছে তোর যত টাকা পয়সা আছে সব কিছু লয়ে যাইব অন্যটা পোলা ভাগ করছে তোর এই মহিলাই তোর শাশুড়ি এই মহিলাই তার জন্য মার কথা শুই না এইরকম তোরে আমার মারার প্ল্যান করছে সব দোষ এই তোর শাশুড়ির আরে ভাই আপনি কি কইতেছেন কিছু বোঝেন না কি কইতেছ বোঝেন না কিচ্ছু বোঝেন না আপনি এবে থেকে লিখেছেন এই বাড়ি কি তোর মায়ের কি করে হ্যাঁ তোরে বলছি না যে তোর ফ্যামিলি হবে থেকে আইব না তোর যে মা যে স্বভাব এই লিখে তোর মানা করছিলাম তোর ফ্যামিলি কই যাইতে পারবো না মানা করছিলাম তা কেন আসলি এখানে মায়ের ভুল করছে না তুই ভুল করছে তোর মায়ের ভুল করছে আমার সম্পত্তি আমার বাবার সম্পত্তি লিখে লইয়া যাবি গা আর নিয়ে কি করবি একটা বিয়ে করবি এই প্ল্যান করছস আসলে আমার কোনো দোষ নাই আমার সব কিছু মা শিখিয়ে দিছে তোর মা শিখিয়ে দিছে না মায়ের দোষ সব কোটা আমি তো ভালোই শিখছেন আপনি সাহস কি রইল যে আপনি আমার বাবার বালিশ চাপা দিয়ে মারতে লেছেন হ্যাঁ আপনি আমাদের সম্পত্তি আতাই লইয়া যাবেন গা লিখে লইয়া যাবেন গা নিয়ে মাই একদম বিয়া দেবেন বাবা খুব সুন্দর প্ল্যান কি মনে করেন নিজের খুব চালাক মনে করেন না হ্যাঁ অতি চালাক কিন্তু গলায় ধরে সেটা জানেন আপনি এত চালাক ভালো না তো এই যে এত কিছু প্ল্যান করছেন এটা আমি আগে থেকে জানতাম যে আমার মারবেন আমার বাপের মারবেন অনেক কিছু কিছু কথা আমার কানে আসে তাই আমি এই বাসার ভিতরে সিসি ক্যামেরা লাগাইছি প্রত্যেক জায়গায় জায়গায় কি বল সিসি ক্যামেরা কবে লাগাইলা এই যে দেখো এই যে দেখছ হ্যাঁ ইয়ে মানে আসলে আমার ভুল হয়ে গেছে তো দুরুরা থানায় দিব স্ক্যাম কি পুলিশ আমার মাফ করে দাও আমার মাফ করে দাও আমি মাফ করে ফেলছি বাবা আমরা বুঝতে পারিনি বাবা তুমি আমার মাফ করে দাও এগুলা ভুল কয় যে স্ত্রী তার স্বামীর শ্বশুরে প্ল্যান করে মার বুদ্ধিমত প্ল্যান করে বাড়ির সাবা দিয়ে মারতে যায় এটা এটা কি কি ভুল কয় এটা আপা ভুল কয় রে দেখো আমার কোনো দোষ নাই আমি কিচ্ছু করি নাই জেলে দিও নইলে মারি জেলে দাও চরিত্র ভালো না সেটা আমি জানি তোর বাপের সঙ্গে করতে পারে না বুঝছস তোর মায়ের চরিত্র ভালো করে জানি এটা আমার কম লাগবে না সে কি পারে না পারে আচ্ছা একটা কথা কন তো আপনি তোর মা মা শব্দের অর্থ বুঝেন আপনি হ্যাঁ মা শব্দের অর্থ বুঝেন একটা অক্ষর নাম মা আর সে মা হয়ে আপনি নিজের মেয়ের সংসার বানান নিজের মেয়ের বিধবা বানাতে চান নিজের মেয়ের বাড়িতে আইসা তার স্বামীর মারতে তার শ্বশুর মারতে চান সি 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 আপনার মা নামে একজন কলঙ্ক আপনার মতো নারী গো মানে পৃথিবীতে বাঁচতে কোনো অধিকার নেই বুঝছেন আপনাকে গলা ফাঁস দিয়ে মারে বলার দরকার ফাঁস দিয়ে লটকান দরকার আপনাকে আমার ভুলে গেছেন বুঝতে পারিনি ভুলে গেছে না চিন্তা করেন না এই যে ভিডিও ফুটেজ আছে আমার কাছে এটা লয়ে আমি থানায় যাবো যাইয়া আপনাকে দুনোর নামে মামলা করবো কি মামলা জানেন হ্যাঁ মার্টার কেসের মামলা দেবো মার্টার মামলা দেবো যে আপনারা দুজনে মিলে আমার বাপের মেরে বলাইছেন বুঝছেন বাবা আমি তো ছোট মানুষ কোন আপনার মেয়ে সমান বয়সী আব্বা আপনি মাফ করো না যে তোমার যে ছেলের বউ তোমার বাচ্চা বাড়ি চাপা দিয়া তার মা বুদ্ধি মতো ঠিক আছে এক চুল করবেন কোন ক্ষমা হইব না আমি তো নিজে কিছু করিনি সব তো মায়ের বুদ্ধি তো করছি আমি তো ছোট মানুষ কোন আমরা যেভাবে কইছেন ওইভাবে করছি তুমি ছোট মানুষ না তুমি ছোট মানুষ না তুমি ছোট হলে তোমার বিয়ে দিত না বুঝলে না আর শোনেন কিসের ভাই কিসের ভাই বলো আপনি সাহস কত বড় হ্যাঁ আপনি আমার সন্তানকে মারতে চান আমাকে মারতে চান কারণ কি আপনি কি ক্ষতি করছি কি ক্ষতি করছি টাকা পয়সা এত লোভ কেন টাকা পয়সা মধ্যে লোভ কেন টাকা পয়সা লাগতো বলতেন হ্যাঁ আমার ছেলে দিত কত লাগতো 1 লাখ 2 লাখ বলতেন দিয়ে দিত কিন্তু আপনি কি করছেন মা হইয়া মেয়েকে বিধবা বানানোর চেষ্টা করছেন হ্যাঁ আমার সন্তানকে মারার চেষ্টা করছেন আপনি কি মনে করেন আপনি হ্যাঁ কত জঘন্য একটা কাজ করছেন আপনি আপনি ইতিহাস করবেন মা আমি নোবেল পুরস্কার দিব নোবেল
জি বেন, আপনার খুব ভালো মনে করতাম, ভালো জানতাম, কিন্তু আপনার ভিতরে যেগুলো ছিল কখনো ভাবি নাই, কখনো বুঝতে পারি নাই। এত কথা বাসাই লাভ নাই, দুনোর সারা দু মাঠ আয়া।